কিন্তু শুধুমাত্র রমজান মাসে রোজা, এই রোজা কেউ মানুষকে দেখানোর জন্য করে না, মানুষকে দেখানোর জন্য ১৬ ঘন্টা পানাহার থেকে না খেয়ে কেউ বিরত থাকে না। আপনি যখন গোসলখানায় যান, আপনি যখন গোসলখানায় যান, জানলা দরজা বন্ধ, এই গরমের সময় মাথায় যখন পানি ঢালেন, তখন ওই পানি কিন্তু নাকের উপর দিয়া, মুখের উপর দিয়া, বুকের উপর আসে, আসে কি আসে না? ওই সময় যদি মন বলে কেউ তো দেখতেছে না রে, কেউ তো দেখতেছে না, এক ঝক খা, আপনার বলেন তো খান। এই জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র রমজানের রোজায় পারে তোমাদেরকে মুত্তাকি বানায় দিতে। আল্লাহ রাসূল বলেছেন আসাউমুনি ওয়ানা আযিবিহি, আবার অন্য হাদিসে বলেছে ওয়ানা ওজাবিহি, এরা হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ বলতেছে রোজা আমার জন্য, আর আমি আল্লাহ ওদেরকে নিজের হাতে পুরস্কার দিব। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজের হাতে কি পুরস্কার দিবে? আল্লাহ রাসূল বললেন হাশরের ময়দানে রোজাদারকে রায়হান নামক দরজা দিয়ে যখন জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের দরজায় আল্লাহ তাআলা রোজাদারের সঙ্গে দেখা করবে। রোজাদারের জন্য দুইটা পুরস্কার, যারা রোজা থাকেন তারা বুঝবেন কয়টা পুরস্কার। একটা পুরস্কার হলো ইফতারের সময়, আপনারা বলেন তো সারাদিন রোজা থাকে ইফতারের সময় কেমন লাগে? খালি ভালো। আর যারা রোজা না থাকে ইফতার নিয়ে বসে, এরকে কেমন লাগে? ওরা খাচ্ছে মনে হয় খাসির জাবর কাটার মতন, শান্তি নাই। আর আমরা যারা রোজাদার একটা খুরমা খেজুর এক জগ পানি খেলে, ইফতার নিয়ে তখন বসে থাকি, ফেরেশতাকে আল্লাহ সারাদিন খাইনি আল্লাহ, এই সামনে পানি শরবত খাওয়ার খাচ্ছে না কেন? আল্লাহ কয় বারবার ঘড়ি দেখতেছে বুঝিস না, ওরা জীবনে হক দেখেনি রে, আমার ভাই রোজা রেখেছে, আমি আল্লাহ তারা ঘোষণা করে দিলাম রোজাদারের পুরস্কার আমি আল্লাহ ইফতারের সময় আর জান্নাতে দেখা দেব। ধরে কান সুবহানাল্লাহ। তাহলে সামনে রোজা আমাদের রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক নিয়মে সঠিকভাবে তাকওয়া অর্জনের জন্য রোজা রাখার তৌফিক দেয়। ধরে বলে আল্লাহুম্মা আমিন। শোনেন পৃথিবীর সবচাইতে খারাপ মানুষরা এই কোরআনের জাদুতে, কোরআনের মন্ত্রে যদি ভালো হয়ে যায়, শুধু ভালো হয় না, আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা দান করেছে। এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের কেন কেমন ক্ষমতা? একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আপনার মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের ক্ষমতা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলা না, উটের দুধও আমাকে দিলা না, মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলতেছে তোমার সালামের উত্তরও দিব, তোমাকে উটের দুধও দিব, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে ওমর তো ফাঁস হয়ে যাবে। ওমর যখন চিন্তা করতেছে এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় পাওয়া গেছে, কোরআনে আছে না নাই? আসল পরিচয় হলো
তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমার সামনে যত মানুষ আপনারা ওয়াজ শুনতেছেন, এমপি আপনাদের হিন্দু হলে কি হবে? ভোটার তো আর আপনার হিন্দু না, হিন্দু আপনাদের এমপি কি হিন্দু? আপনারা কি, যেই বলবো আপনারা কি পরিচয় কি, জোরে বলবেন মুসলমান, যা বলবার চাচ্ছেন না মুখ বন্ধ করা আছেন, আপনার ফেরেশতা লিখবে এই শালা হিন্দু, যেদিনে গলা খাকারে দেন। আমাদের নাম কি? আরো জোরে জোরসে বলুন, এটা আমার কথা। হুয়া হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে, ওমর ফারুক বলে মুসলমান পরিচয় দিলাম, এরপরেও হাসতেছো কেন? রাখাল বলে আসল না নকল। ওমর ফারুক সুমকে গিয়ে বলে, রে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতে, আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, আসল মুসলমান জীবন দিবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। আসল মুসলমান দরকার হলে ফাঁসির কাছে যাবে, কিন্তু জীবন বাঁচানোর জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে? কথা কয় না, কথা কয় না, লিখবে। কারণ যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে ওই রাষ্ট্রপতি জীবন দেওয়ার ক্ষমতা নাই, কারণ বাংলাদেশের তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তার মানে বোঝা গেল কোন রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিবার পারে না, প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক হলো একমাত্র কে? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? যে বলেছে দুধ চাইছো কার কাছে, সঙ্গে সঙ্গে উমর ফারুকের সর্দার দর দর করে পানি পড়তে চাল্লা। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি চাওয়ার ব্যাপারে ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে? উমর ফারুক বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তৌবা করো, তৌবা করো। ওমর ফারুক বলতে, ঠিক আছে তৌবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা? ওমর চমকে উঠছে, কেরি কি কইলা? বলে, সাওয়ার ব্যাপারে যেই ব্যক্তি সতর্ক হয় না সেই ব্যক্তি হলো সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে যারা বলে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এরা শিক্ষিত না মূর্খ? জোরে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি চায়, সে যত বড়ই জ্ঞানী হোক সে এক নম্বর মূর্খ। রাখাল বলতে, যে তুমি তৌবা কেমনে পড়বাও, তুমি মূর্খ মানুষ, আমি তৌবা পড়াই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তৌবা পড়াচ্ছেন। আমার সামনে যারা বসে ওয়া শুনতেছেন, আপনাদের মধ্যে যারা এশার নামাজ পড়েন নাই, কারা কারা পড়েন নাই আমি জানি না, কিন্তু যারা পড়েন নাই এখন তৌবা করতে হবে। ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ যদি না বাদ দেন, আপনি জীবনে যত নামাজ না পড়ে পাপ হয়েছে, তৌবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবে। এই কয়টা উঠলো কে রে, কয়টা নামাজ পড়েন কি রে? কে রে আমরা এশাই পড়িনি আর ফজর পড়ব? আপনার বলেন তো, নামাজ যদি কেউ বাদ দেয় তার সম্পর্কে কি বলা হয়েছে? বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়ে না সে ডাহা কাফের। ধরে কোন কথা ঠিক কি না? একটা কাফেরও তো মুসলমান হতে পারে তৌবা করে। আমরা যারা নামাজ পড়েছি অত যেভাবে নামাজ, ওয়াতুবু ইলাইহি, তৌবা করার পরে হযরত উমর বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। আগে বলছিল রাখাল ভাই আল্লাহর হস্তে উটের, রাখাল ভাই উটের এক পেলা দুধ দাও। এবার তৌবা করার পরে আল্লাহ যোগ দিছে, ওরকম কি যোগ দিছে?
ও রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক পরে আবার হাসতে থাকেন। রাখাল বলে, পথিক তৌবা করার পরে তুমি আবার মোনাফিকি করলা। যেই কইছে মোনাফিক, ওমর ফারুকের চোখ রক্তের মতো লাল। এই রাখাল, এই আমার মতো মোনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, এত গরম দেখেন কেন? রাখাল তো আর চিনে নাই, এরা কে চিনে? চিনে না। এত গরম দেখেন কেন? আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? লিমা তাকুলু মালা তাফালুন, মুখের সাথে কর্মের যদি মিল না থাকে সে হলো টাটকা মোনাফিক। তা আপনার মুখ কি বলতেছে রাখাল? আপনি সত্যি করে বলেন তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম তাহলে আপনি আমাকে রাখাল বললেন কেন? আর যখন আমাকে রাখাল বলেছেন তখন আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে, আমি নিজে এক টেস থেকে নামতে এক লোক দৌড় এসে বলে, হুজুর 100 টাকা হাতের মধ্যে দিয়ে দোয়া করেন। শখশখা টাকা পকেটে থুয়ে বললাম, কি ধোয়া? তার বইয়ের বেড়ে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 টাকা বাইর করক দিলাম। হুজুর আমি চাইছি দোয়া, আপনি দিলেন টাকা ডবল। আমি কোনো পাগলা? আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে দিত। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা হয়েছে প্রত্যেকবারে দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দেও। তো আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই হয়নি রে, তো তোর বইয়েরটা হবে? তখন আমাকে বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার না হওয়ার নেই। ওরে যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি গেলাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। বাবার যদি চাও একমাত্র মালিকের কাছে চাও। জোরে কোন কার কাছে? রাখাল বলে, পথিক সত্যি যদি উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক মুচকি মুচকি হাসার বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঁটের এক পেলা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, তুমি কি হযরত উমরকে চেনো? কাকে বলতেছে? হযরত উমরকে। রাখাল বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো, যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়? সুমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দা তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দেব, তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড ভণ্ড তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিককে জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পা। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়, দৌড়ে গিয়া পাহাড়ের পাথরে সে যায় নামাজ বিছায়া, 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে তখন কেউ না দেখলো আল্লাহ দেখবে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় থাকবে। আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? কথা কন না কেন, এই বিশ্বাস আছে? কেউ না দেখলো কে দেখতেছে? আরো জোরে, ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কানতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি বাস্তব কোরআন দেখলাম। রাখাল হলো তোমার বাস্তব কোরআন, শোনালো বলেন। রাখাল পিছনে গিয়ে বলতেছে, ভাই যতই কান দেখ, যতই কান দেখ, উটের দুধ দেওয়া গেল না। তুই নামাজ পড়ে কানতেছিস মনে করতেছিস উটের দুধ দেবো না রে? ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং
তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, আত্তাকুল্লাহ আল্লাহর ভয় করতেছো, এর বিনিময়ে তোমার সাহি দেখি। তোমার তো ভালো একটা চাকরিও হয়নি, তুমি উর্দুম্বা সরাও, তোমার ভালো একটা বাড়িও নেই, তুমি রোদে রোদে পড়ো, তোমার একটা ভালো খাওয়া দাওয়াও তো আমি দেখলাম। এইরকম অবস্থায় তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কোরআন অনুযায়ী চলতেছে, তোমার সাহি দেখি। রাখাল বলে ফথিক, আমার সাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। ওই কোণার থেকে একজন আল্লাহ আকবার হাসান, বোঝা গেল আপনারা আল্লাহ আকবারের দল না, জোর করে কোনোদিন কাম হয় বুঝতে পারতেছে না, না না আগে তো বুঝে দিলাম। এই যে আয়াত পড়লো কে, রাখাল। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তোমার সাহিদার কথা জানতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শুনালে। রাখাল বলতেছে তুমি আসলেই মূর্খ, কাক বলতেছে মনোযোগ, কাক বলতেছে তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি দুটা সাহিদার কথা বললাম মিয়া, এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য আর দুই নম্বর চাহিদা আখেরাতের সৌন্দর্য। ওমর ফারুক বলে দুনিয়ার সৌন্দর্য কি? রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমর, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি। সেই হযরত ওমরকে খালি একটা বার, খালি একটাবার যদি জীবনে দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। তাহলে এক নম্বর চাহিদা কি? ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? ওমর ফারুক কি নেতা? আপনারা কোন নেতা? এমন লোক ভোট দিয়েছেন, কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ যদি বলে নেতার সাথে কর্মীরা যাও, তো আল্লাহ কোরআনে বলেছে প্রত্যেকটা নেতাকে তার কর্মী সহ আহ্বান করা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা, উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক দৌড়েছে, রাখালের হাতটা আমার দিকে থাকেন এরকম ধরে তিনবার চুমা খাস। রাখাল বলে পাগল নাকি, আমার ঘামা হাতে তিনবার সময় দিলে? ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহ তোমার দুই নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতে কে রে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কয় না কেন? রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে কি ব্যাপার, কি মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে রে? আল্লাহর কোরআন অনুযায়ী যারা দুনিয়াতে চলে মরার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। রাখাল তাও সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে কে রে রাখাল, সুবহানাল্লাহ বলতে তোর কোন জায়গাত বাজে? রাখাল বলতেছে বাকির কথা, মরে গেলে জান্নাত পাবো, বাকির কথা ভালোই কও, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখবার পাবো এর নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আমার আমিনুল ভাই যে ওয়াজ করলো, যত টাকা আপনারা দান করলেন দুনিয়াতে কিছু দিছে? এখন দুনিয়াতে কিছু পাচ্ছেন? মরার পরে তো, মরার পরে টাকা দিল দশ বেশ তো ফসাফস, টাকা দিল বিশ বেশ তো দিয়ে দিস, এলে আমরা সবাই কব পারি, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখব এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তৌবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর,
এখন যদি হযরত উমর বলে ভাই আমি উমর, বলাও সারা, রাকাল হাত ঠেল করে মরাও সারা, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ রাকাল কি করেছে? তৌবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? তারপরে মুনাফিক করছে, জোরে কোন কি করছে? তারপরে ভণ্ড। এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখবার চাও দুনিয়াতে, আমি সে উমরে বলাও সারা হাত ঠেল। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। যখন ডাইরেক্ট না পারবা, যখন ডাইরেক্ট না পারবা তখন অ্যাঙ্গেলে মার দিও। বর্তমান বাংলাদেশে আমরা বক্তারা ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না, জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে কি হক কথা বাদ দিবেন? তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখতে পাওয়া, সেই মানুষটি হলেন হযরত উমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, আপনাদের মডেল মসজিদের ইমাম কে হবে? বুঝতে পারেন? আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে মডেল মসজিদের ইমাম কে হবে? ওরা জানে এই জন্য কোরআনের আইন বাংলাদেশে চালু হতে দেবে না, আবু জেহেলের মতন ভুয়া নেতাগিরি চলবে, জোরে কোন কথা ঠিক কথা কর না? ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে পড়া লাগবে। সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের দিকে যদি লক্ষ্য করতে পারো, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। উমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো সামনে কাতারে যাওয়ার মতন ক্ষমতা আমার আছে। আমি বারান্দার নামাজ পড়ি, আমি একজন গরিব রাখাল, আমি বারান্দার নামাজ পড়ি, আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবি, আমি একটা রাখাল হয়ে দামি দামি সাহাবির মধ্যে কেমনে যায়? উমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে বেশি ভয়। রাখাল উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে তোমাকে নামাজ পড়াই লাগবে, তাছাড়া দেখতে পাওয়ার উপায়। রাখাল বলতে, ফতিক ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ির যাচ্ছি না। উমর ফারুক বললেন, কেন যাবো না? বলে, এসব বলে বাড়ির গেলে ফজর সামনে কাতার কমতায়, এই এশা থেকেই ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। উমর ফারুক বললেন, রাখাল পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন অক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এ তিন অক্ত তাড়াতাড়ি না? আসর জাতি মাগরিব, মাগরিব জাতি এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই দুই অক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, ভাই আমি তো জানি না। উমর ফারুক বলতেছে, শোনো, মানুষ ফজর থেকে জোহর পর্যন্ত এই লম্বা সময়ে কাজকাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবি, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই লম্বা সময় মধ্যে ঘুম পারলে আল্লাহ তার ওই ক্ষয়গুলো ঘুমের মধ্যে পুরা করে দিবে। যে তুমি এশার নামাজ পড়ে ফজর ধরবে, তোমার যদি ঘুম ধরে? রাখাল বলতে, যে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমামো, যেই কাছে মসজিদের মধ্যে ঘুমাবো। উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বো তার দলিল লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিছে, এরকম থাকে না ভাই? তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে, এক এক ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেস্তারা বলে, আল্লাহ সবাই জোহরের নামাজ পড়ে চলে গেল, এরা তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজ পড়ার পরে
যতক্ষণ ফ্যান দেওয়ার গল্প করছে ওই ফ্যানের যে কারেন্টের বিল আছে এই বিল এই তিনজন না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর মধ্যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা, কথা কন না কেন? ফাইজা কুদিয়াতে সলা ফান চাষির ফিলা, নামাজ হয়ে গেলে তো গল্প করার কে দিতে রে? এ রোজার মাস আসবি কতগুলো যায় মসজিদের মধ্যে টাইসের ওপরে শুয়ে এত গেলে ঘাস ঘাস করে মারবি। জোরে কোন কথা ঠিক কিনা, ঘুম ধরলে পিছনকার লাইন ক্লিয়ার হয়ে যায়, বোঝেন না? চোখের ধরতে খুব ফুসফুস করে মারতি যে মসজিদের ফেরস্তা লাখ ধরে কই সাভারা। আপনারা বলেন তো ফেরস্তা কেন দুর্গন্ধ সহ্য করে পারে? এ কথা কন না কেন, হক কথা কথা বলা লাগবে ভাই জান। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আপনাকে এলাকায় ফজরের নামাজে একই শব্দ দুইবার বলে বেশি না আছে না নাই? সেটা কি বলে আপনারা না যুবকেরা একটু কও তো, এই যুবকেরা কও। তিনটা পর্যন্ত তারা আর্জেন্টিনার খেলা দেখছে, বুঝলেন? তিনটা পর্যন্ত দেখছে, মেসি কিভাবে গোল করে কিভাবে পাস করে, আর চোখত ঘুম নেই, চোখ টটরা করে দেখছে। কিন্তু যে আর সালা তো খায়ের বেলা নাম মুয়াজ্জিন করছে ওই সালার নাই, কম্বলের মধ্যে এমন ঢোকা ঢুকছে আজান শুনবি না দেখে একেবারে কম্বল টানে মাথার উপর দিছে, পাও বাড়াছে, পাও টানে বুকের সাথে থসে বেড়া থাকে মনে হবে চাউলের বস্তা ঢেকা থসে। তিনটা পর্যন্ত হয়েছে করলো আর আজানের সময় কুটি গেল, কম্বল টানতে দেখা যাচ্ছে ল্যাফের তলে ওর সাইজ আর সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। হেরে যুবক, এই বুড়া বয়সে নামাজ ধরলে হবে না। এই বছর যে শীত গেছে শীত যায় নাই, শীত যখন গেল ওই সময় আর সালাত ও খায়রের নাম শোনার সাথে সাথে যেই যুবক গায়ের কম্বল ফেলে দিয়ে বালিশকে ত্যাগ করে দৌড়ে গিয়ে ঠান্ডা পানি দৌজু করে মসজিদ দিকে যখন রওনা দেয় ফেরেশতাকে আল্লাহ আল্লাহ, যেই যুবক এত শীতের মধ্যে ল্যাপটপ বাদ দেয় তোমার ঘর মসজিদে যায় এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে বর্তমান যদি বদরের যুদ্ধ থাকতো এই যুবক বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। যুবক যুবক তোমাদেরকে আল্লাহ এত পছন্দ করে আর তোমরা সেই ফজর বাদ দিয়ে ঘুম পাড়ো। একটা ফোন তো ফেসবুক, আমি ওয়াজ করে যাওয়ার সময় ফেসবুক চালাচ্ছি গাড়ি, এক যুবক মেসেঞ্জারে বলতে তো হুজুর এত রাত্রে আপনাকেও ঘুম ধরেনি। আমি কইলাম ভাই রে ওয়াজ করে বাড়ির যাচ্ছি রাস্তার মধ্যে একটু চালু করছি, তোর খবর কি? শান্তি নাই হুজুর শান্তি। শালা একটা বন্ধু ফেসবুক দেখবি ফজর রাখতে ঘুম আসবে। কি ব্যাপার হচ্ছেন? একটু মনোযোগ দাও, শুনতে হবে। যুবকদের ইবাদত আল্লাহর কাছে পছন্দ কম না বেশি? পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? এমন কথাও রাসূল বলেছেন ফজরে আজান শুনে যেই ব্যক্তি বাড়ির নামাজ পড়বে মসজিদে আসবে না ওই ব্যক্তির মধ্যে মোনাফিকি থাকবে। তাহলে সবাই শুনছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখার নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বি কোন কাতারে? কাক দেখার জন্যে রাখাল বারান্দাতে এসে বলতে দেবো বারান্দা ভাই, বারান্দা ভাই খালি আজকের দিন, কারণ বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা, পরে আসে আগে যাওয়া যায়। জোরে কোন কথা ঠিক না, রাখাল বলতে ভাই রে রাগ করিস না কালকায় আসতেছি, আজকে একটা দেখা লাগবে তো দেখার জন্য আমি কি করবো। রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে দোয়া পড়তেছে, আপনারা পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক, এই দোয়াটা পড়ে ডান পায়ে রাখাল মসজিদের মধ্যে ঢুইকার সামনে যাবার চায়
প্রত্যেকটা সাহাবী নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়া রাস্তা করে দেয়। রাখাল বলতেছে আল্লাহ বারান্দার থেকে কি মনে করছিল, বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, এখন ভিতরে ঢুকে দেখতেছি হামি ওজা এরা ওটাই। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা, আমি নিজের চোখে দেখছি ভাই, আমার নিজের চোখে দেখা। আসলে নামাজের সময় হয়ে গেছে, তিনজন মুসল্লি মসজিদের মধ্যে কিন্তু একটাও হুজুর নেই, ওরা খালি ঘড়ি দেখতেছে আর বলতেছে কে রে আমরাই তিনজন হুজুর নাই রে। ইতিমধ্যে আমি ঢুকবার চাই ওদের বারবার ঘড়ি দেখা দেখে আমি পিছন থেকে ব্যাক করলাম, ব্যাক করে জানলার কাছে খাড়া হয়েছি, দেখি এই তিনটা করে। আমার এলাকার লোক তো তিনজনের মধ্যে আমি দেখলাম একজন আওয়ামী লীগ করে আর একজন বিএনপি একজন জামা। এখন আওয়ামী লীগ বলতেছে রে নামাজের সময় চলে যাচ্ছে হুজুর তো কেউ ঢুকলো না, এখন কে সামনে যায়। জামাত ইসলাম বলতেছে ভাই আপনার দল ক্ষমতা তো আছে আপনি যান। আওয়ামী লীগ বলতেছে এই ফাজলাম পরিষ্কার আমরা কোনোদিন সামনে যাইতে হয় আমরা পিছনে থেকে রে পাইলা সামনে যাওয়ার পারি না। তো আওয়ামী লীগ এখন জামাত বিএনপি বলতেছে ভাই তুই যা না ভাই রে তুই বেশি ভাই লাখ আমার দেব ভাই যা তুই সামনে যা। তো আমি আমি জামাত তুই জামাত করিস আমি আওয়ামী লীগ করি ওই বিএনপি করে ওটা বাইরে রে ভিতরে কিসের দল পাগলা আমরা তিন ভাই একসঙ্গে নামাজ পড়বার চাই জোরে কেন সুবহানাল্লাহ। এটা ভিতরে না গেলে বোঝা যাবে এসপি সাহেব সামনে কাতারে খাড়া হয়ে আছে একজন মুসল্লি সারা কাতার পুরে হচ্ছে না, এসপি কই কে রে গোটা কাতার পুরে হবি একজন চাকা দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতিস আয় চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি কয় আয় রে চৌকিদার বলে না আবার কয় না স্যার। এসপি নিজের জায়গা ছাড়ে নিজের জায়গা ছাড়া চৌকিদার খাড়া হ স্যার কি হবে আমার গোড়ালির সাথে গোড়ালির লাগে খাড়া হ তাকে আমার দাঁতে ফাটা আপনার তেল তেলা তেল তেলার ফাটা একত্র হলে যদি ঘষ্ট চৌকিদার এসপি পাশে খাড়া করে নিয়েছে চৌকিদার খালি কান্দের আল্লাহ রে এমন একটা জায়গা আল্লাহ যেখানে এসপি চৌকিদার ভাই ভাই ভিতরে গেলে ছোট বড় ছোট বড় রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেছে ফজরের ফরজের আগে দুই রাকাত সুন্নত আছে না নাই আল্লাহ রাসূল বলেছেন ফজরের ফরজের আগে ওই দুই রাকাত সুন্নত যদি তোমরা আদায় করো আসমান জমিন বিক্রি করলে যেই সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। এখন রাখাল ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আস এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল যেই সাহাবি মসজিদের মধ্যে ঢুকলো ওই সাহাবির নাম হলো ওসমান গনি। জোরে কর নাম কি ওসমান গনি চেনেন আপনারা? ওসমান গনি দেখে তার জায়গাতে একজন বসে আস। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন মসজিদের মধ্যে তো কারো জায়গা দখল নাই, মসজিদের মধ্যে একজনের জায়গা ইমামের জায়গা তাছাড়া তো কারো জায়গা তো নির্দিষ্ট নাই। জোরে কর কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমি যতদিন ইমাম থাকবো, কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন, আমি যতদিন ইমাম থাকবো আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর। আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর, উমর যখন ইমাম হবে উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান, ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী, আলী যখন ইমামতি করবে আলী বরাবর, এই আলী বরাবর বলে রাসূল চুপ। সাহাবেরা বললেন হুজুর হত আলী যখন ইমামতি করবে আলী বরাবর কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহী ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই, ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদী। আপনারা খোলাফায় রাশেদা বোঝেন না?
তাহলে ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে থাকবে? কিন্তু আশা থেকে জায়গা দখল। আল্লাহ রসুলের যত সাহাবি সবচাইতে নরম মনের সাহাবি নাম হল ওসমান গনি। একটা লোক বসে আছে তাকে দেখো এই আমার জায়গা তুই বচ্চু করে, এই কথা বলার সাহস তার নাই, এজন্য খুদ্দার মধ্যে বলে হায়াউন ওসমান, এত সরম। রাখালে পাশে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওসমান গনি ফজরের দুই জায়গা সুন্নত নামাজ পড়ে বসে, এখনো জামাতের দেরি আছে তো, বসে থেকে বলতেছে খালি তিনবার তাক আছে, আগে খিতার মধ্যে আছে তাক আছে। আর একবার যেই বারবার কি দেখিস মূর্খ মানুষের দিকে বারবার তাকালে খেপে যাবি না? বারবার কি দেখিস ওসমান গনি ভয়ে লাভ ধরছে, উঠে বলছে ভাই রে খালি পরপর তোমার দিকে তিনবার তাকাছি, তুমি এত গরম, তোমার পরিচয় কি? আমার পরিচয় হলাম একজন রাখাল, বারান্দার নামাজ পড়ি আমি, যেই কছে আমার পরিচয় আমি একজন রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি হাসতেছে, হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা গরমই হওয়া লাগবে, নরম ভাষায় রাখালি করা যাবে না। আপনি যদি গরু ছাগল মাঠে নিয়ে যান আর পাশে একটু আবাদ আছে, আপনার গরু ঘাস বাদ দিয়ে ধানের দিকে যাচ্ছে, তখন যদি আপনি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, আপনি বলেন তো আপনার গরু কত শুনবে? আর যদি লাঠি ঘুরায় এই গরু তাহলে এক ধাপ সামনে যা, মানুষের চাইতে গরু ভালো শোনে। এই জন্য রাখালের ভাষা নরম না গরম? আরো জোরে কন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দান করেছে। এখন হয়তো আপনার বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের উপর রাখালি করব? আপনি খেয়াল করে দেখেন আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে, চোখ বন্ধ করে দেখেন গাভীর বয়স 45, আপনার একটা আড়িয়া আছে, আড়িয়া গরু ষাঁড় গরু কুরবানি দেয় না, সে তার বয়স হলো 22, আপনার একটা বোকনা আছে আর বয়স হলো 17, আপনার গাভী হলো আপনার বউ, আপনার বেটা আর বোকনা হলো আপনার মেয়ে, এই তিনটার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এজোর এখন আছে না নাই? এখন আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার গাভী এশার নামাজ পড়ার পরে বাড়ির যা দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লে, আমি মুসলমান মসজিদে নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য লোলো করতেছে কে রে? যায় দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন রাখালি কি করবেন? এই কথা কন না কেন, আপনার গাভী আপনার বউ যে হিন্দুকের পূজা দেখতেছে এই সময় আপনি শান নামাজ পড়ে যে কি করবেন? আপনি বলবেন জামাত করি, আমিও বসি তো কি দেখতেছে। ওই সময় আপনার রাখালি হলো দুই হাতে একটা লাঠি, মারার কথা আমি বলতেছি না ভাই, আমার এক এলাকার লোক বলছে হুজুর বউকে সোজা করার একটা মন্ত্র জানেন, কি মন্ত্র বলে? আমি দুই হাতে এক লাঠি বানাছি, যখন আর বউ একটু হেঁকা বেঁকা হয় একটু তেড়ে তেড়ে কথা কয় থালি শব্দ জোরে করে গিলের জোরে থই, তখন আমি ওই লাঠিটা আস্তে করে পাড়ি টাঙ্গে থুচি ঘরে তীরে সামনে ওটা পাড়ে সর্ষের তেল দিই। আমার বউ বলতেছে কে গো হঠাৎ লাঠির তেল দিচ্ছে কেন? বলে লাঠি লাগতে পারে সুন্নত আদায় হতে পারে। বউ বলতেছে লেখা দেন আমি ভালো হয়ে গেছি, মারা লাগে না খালি মাঝে মধ্যে তেল দেওয়া, মাঝে মধ্যে কি দেওয়া? হাসতে হ্যাঁ, মুসলমানের ঘরে ভারতের পূজার বাদ্য বাজে, যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির তৈরি করছে, জোরে করে কথা কন না কেন, ভারত আমাকে কলজার মধ্যে হাত দিছে, বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে, জোরে করে কথা ঠিক কিনা? আপনাকে গ্রামে যদি মসজিদ ভাঙবার কেউ আসে একটা বেনামাজি বাড়ি থাকি জীবন দেবরে আল্লাহর ঘর তোরা ভাঙবো, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ভারতন মন্দির বানানোর জায়গা নাই? হ্যাঁ জোরে করে আসে না নাই?
বহু জায়গায় বাদ দিয়ে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানালো আর সেই ভারতের স্টার জলসা জি বাংলা আমার মায়েরা দেখবে কোনদিন ঈমান নিয়ে মরতে পারবে না জোরে কথাটা কন না কেন তাহলে আপনার রাখালির দরকার আছে না নাই আপনার আইডিয়া আইডিয়া বুঝেন আপনার ছেলে আজকে দেখেন তো আপনার ছেলে বেড়া ঘুরতেছে কোরআনের মাহফিলে বসেনি আইডিয়া আরে এমন এক ফুলপ্যান্ট পরে যে ফুলপ্যান্ট পরে বসা যায় না খাড়া হয়ে পেশাব করা লাগে তো সকালবেলা আপনার ছেলে বাড়ির থেকে বাড়ি হয়ে গেছে সন্ধ্যার সময় বাড়ি তালো আপনি কি একটা বার জিজ্ঞেস করছেন কে এই ফুলপ্যান্ট পরে তো বসা যায় না এত টাইট পেশাব করলি কেমনে জিজ্ঞেস করার দরকার না কারণ আপনি যে রাখাল আপনার আয়া কি করতেছে আপনি জিজ্ঞেস করবেন না ও তখন বলে আব্বু বসা যায় না খাড়া হয়ে মারছি তা আজকের দিনে কয়বার করছেন ময়না তিনবার তিনবার খাড়ায় পেশাব করছে পেশাব না নিংড়িতে পেশাব তো পুরোপুরি নিংড়েনি তার আগে সেন্টেন্সে এখন টপ টপ করে পেশাব দিয়ে নিজকে ন্যাঙ্গোটি ভিজা গেছে ওই ভিজা ন্যাঙ্গোটি নিয়ে সারাদিন ঘুরিছে ওই যন্ত্রের তাপে আবার শুকে গেছে তো শুকে গেলে কি ওর জীবাণু শুকেছে ওর জীবন একটা জার্ম ওই জায়গায় একটা জার্ম পয়দা হয়ে ওই জার্মটা ওর পেশাবের ছিদ্রতে ভিতরে ঢুকছে ঢুকে ঢুকে ভিতরে যায় গোড়ার রগগুলো কাটে একেবারে বেলে মাছের মতন করে দিস এখন আর এক বিয়া দিবেন আর এখানে লাখ দেখে ঘুম পাড়বি আর বউ ফেসবুক নিয়ে অন্য মরদের সাথে লাইন করবি কত ওয়াজের বিজ্ঞাপন দেখে না অনেক আড়ে এখন ইন্ডিয়ান হারবালের বিজ্ঞাপন পড়ে জোরে কোন কথা ঠিক কিনা তাহলে আপনার ছেলের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নেই আপনার ১৭ বছরের একটা বোকনা আছে বোকনা মানে আপনার মেয়ে মেয়ের দিকে আপনি খেয়াল করবেন আপনার মেয়েটা পরিমণি হচ্ছে না ফাতেমা হচ্ছে আপনি বাবা হিসাবে রাখালি করা লাগবে আপনার মেয়েকে পরিমণি হবার দেওয়া যাবে না আপনার মেয়েকে ফাতেমা বানান লাগবে ধরে কোন ঠিক কি না পরিমণি মানে কি হাই হিল পড়ছে বুঝলেন হাই হিল আর ওই প্লাজো এইরকম ওষার একটা প্লাজো টাকনুর উপর আর এই যে অন্যা এটাই গলার এই পার দিছে এই পার দিছে যন্ত্র ঢাকিনি অন্যা মাফলা মানে গোটা পাড়া ঘুরতেছে আপনার মেয়ে আপনার মেয়ে আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই মাত্র ৯ বছরের মেয়ে ফাতেমা ঘরের মধ্যে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে রাসুল ঘরের মধ্যে না ঢুকে ঘর থেকে বাইরে গেলেন ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন বাইরে বারান্দায় গিয়ে দেখে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কাঁদতেছেন আল্লাহ রাসুল বললেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দেবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দিলেন নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকালেন ফাতেমা বললেন বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি রাগ করলেন আপনি বারান্দায় কাঁদতেছেন সেই চুরি কেন পকেটের মধ্যে ঢুকালেন রাসুল বলে ফাতেমা একদিন তোর নাকে নাকফুল পরায় দেব একদিন তোর কানে কানের দুল পরায় দেব একদিন তোর গলাত মালা পরায় দেব ফাতেমা বললেন কবে আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে সেই পুরুষ হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে না ও ফাতেমা তুমি নবীর মেয়ে হয়েছে বলে তুমি জান্নাতে যাবা এইটা কখনো মনে করো না মা নবীর মেয়ে হলে তোমাকে আল্লাহ জান্নাত দেবে না জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে চলে যাও ফাতেমা বলে বাবা মেয়েরা জান্নাতে যাইতে গেলে কোন আমল করা লাগবে আল্লাহর নবী বললেন চারটা আমল করা লাগবে তার মধ্যে এক নম্বর আমল হলো পর্দা ফাতেমা রে নিজকে পর্দার মধ্যে সামিল করো মা পর্দাই হলো মেয়েদের এক নম্বর আমল সঙ্গে সঙ্গে মাতে ফাতেমা এরকম একটা ঘোমটা ছিল ওই ঘোমটাটা মাথার ওপরে দিয়ে দিল দিয়ে বলল আল্লাহর নবী গো ও আল্লাহর নবী আমার বাবা শোনেন আজ থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল এমনভাবে পর্দা নিচে হয়ে গেলেন গভীর রাত্রে হজরত
আঠারো তারিখে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কান্দতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ, বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আজকে গভীর রাতে পর্দার মধ্যে আমি ফাতেমার মৃত্যু হবে, যেই বলছে মৃত্যু হবে। হযরত আলী ঠাস করে ঘরের মাজায় পড়ে গেলে ফাতেমার স্বামীর মাতা উড়াতে নিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, দুই নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আর তিন নম্বর চাওয়া হলো আপনি আমাকে কান্দে করে নিয়া জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর কবর খুঁড়ে আমাকে দাফন করবে। ও গো স্বামী, আপনি নিজে আমার কবর খুঁড়তে কষ্ট হবে, কারণ আপনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, নিজের বিবির কবর স্বামী কেমনে খুঁড়বে? আপনার যদি কেউ একান্ত বন্ধু থাকে তার একটু বলে দেবেন ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু জার গিফারের জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কান্দে। আবু জার গিফারি বলে, আলী ভাই এত রাত্রে আমার জানলায় কান্দেন? বলে আমার ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে, অন্ধকারে গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে, যারে যা। আবু জার গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে পারে নাই, কবরের শব্দ শোনার পর কবর ছেড়ে চলে গেছে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দা তুমি কবুল করে নাও, দোয়া করাও সারা। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। আলী কান্দার বলে, ফাতেমার কবর কোথায় রে? এখন নিজের হাতে কবর দিলাম, সেই কবর কোথায় গেল? আমি স্বামীকে আর আমার বইয়ের কবর দেখতে পাবো না। আল্লাহ ডাক দে, বলে আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওসমান গনি বলে, ভাই যান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখছি। কয়বার ভুলে গেছে এ মাঝখান থেকে কি ডিস্টার্ব শুরু করলো রে, এলা কি ওয়াজ বোঝার পাটি, এ তো সিজার পাটি। আপনার কি মনোযোগ অন্যদিকে দিচ্ছেন? আপনার ভাবছেন হুজুর ওই যে থুয়ে গেল আর বুঝি ফেরত আসবে না, এটা সেই হুজুর? আল্লাহ রে, খুব খেয়াল করে শোনেন। ওসমান গনি বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখছি। তাই তিনবার জোরে বলেন, কয়বার? রাখাল বলছে যে কি ঠেকা, কি ঠেকা, বারান্দার নামাজ পড়ি সামনে আমার কি ঠেকা, আজ গাচ্ছি খালি দেখার জন্য, দেখা হলে চলে যাবো এই ভিড়ের মধ্যে আরো আসবো। ওসমান গনি বলে, ভাই আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখার কাছে চোখ ভালো। ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখা হয়নি ভাই। রাখাল কি 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 করলেন? বলে, হ্যাঁ কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল দেখতে চায় হযরত উমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। লোভ দিছে, লোভ লোভ, দেখা হোক বা না হোক লোভ আছে না নাই? বুখারী শরীফের প্রথম হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবা। আল্লাহ যদি দেখা না সম্ভব না হয়, তোমার কলিজা বলবে আল্লাহ আমাক দেখতেছে। জোরে করে সুবহানাল্লাহ। আপনাকে যদি হাসিনা দেখে, হাসিনা প্রধানমন্ত্রী হাসিনা যদি আপনি দেখে, তখন আপনি সিয়ারত বসে থাকবেন? কথা কয় না তা, আজকে যে দুই একজন সিয়ারত বসে নামাজ পড়ে তাই কি তাই না? কে দেখতেছে? আরো জোরে জোরসে বলুন। ওসমান গনি বলে, ভাই যান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলতেছে, তোমার চোখে দোষ আছে, তুমি আমার হাত ধরো। কাক বলতেছে?
ওসমান গনি রে তা বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাইয়া দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে ওসমান তোর নিজের যোগ্যতায় দেখবার পাসনি রে, আজকে তোর কাছে এমন একজন আল্লাহ আছে সে নিজেও দেখবে এবং তোকেও দেখায় দিবে। এই মহব্বতে ওসমান গনি রাখালের হাত ধরলেন, হাত ধরে বসে আছেন। এখন এই যে ওসমান গনি রাখালের হাত ধরলো, এর পরের যে মজার ঘটনা এই ঘটনা বলতে আর 20 মিনিট লাগবে। কারা কারা শুনবেন আল্লাহকে একটা হাত দেখাতে দেখে? এই মোনাফিক হয়ে যান হাত তোলেন না, ইমানদার হয়ে হাত টান টান করে তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর হাত নামান। আপনারা কিন্তু শুনবার চাচ্ছেন, শুনবার চাননি, চাননি। এখন এই মুরব্বী যদি ওঠে, এখনই যদি কেউ ওঠে তাহলে বুঝবেন লিমা তাকুলু মালা তাফালুন টাটকা মোনাফিক। সে যত বড়ই হুজুর হোক এখন হাত তোলার পরে যদি না শুনে ওঠে বুঝবেন ওই টাটকা মুনাফিক। কতগুলো 22টা মুনাফিক আছে আর কতগুলো টাটকা মুনাফিক। এই সময় তারা উঠবি ভাই, এরা টাটকা টাটকা। জোরে কন কি আরো জোরে জোর হলো না? 20 মিনিট লাগবে সময়, একজনও লড়াচড়া করবেন না। আমার ওয়াজ এমন বক্তা আমি না যে ওয়াজ থুয়ে আগামীকাল ওয়াজ করবো, সেই গ্যারান্টি আমার নাই। এখান থেকে বাড়ির যাওয়ার আগে বইয়ের কাছে বিদায় নিছি, পুলিশ ধরার আগে আমাকে আজরাইল ধরতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেক দিন ওয়াজ করবেন, আসতে বইয়ের কাছে বিদায় নি, মাফ করে দাও। বনবাসে যাইছি গো তোমার কাছে মাফ চাই, পুলিশ ধরার আগে হয়তো আজরাইল আমার ধরবে ভাই। লাফালাফি দৌড়াদৌড়ি করার দরকার নেই, আমার কাছে একটা স্লিপ দিছে, এই স্লিপটা কুটি গেল রে, একটা স্লিপ দিছে ভাই জান। কঠিন অবস্থা বোঝেন না, প্রিন্সিপাল সাহেব যে কথা কইল কঠিন, এত বড় বাজেট দেখি আল্লাহর বান্দারা কি করে। মাত্র 10টা মিনিট টাইম, যারা শুধু দিবেন তারা হাত তুলবেন, যারা দিবেন না লড়বেন না। হ্যাঁ, চাপিয়া বসে থাকবেন, আপনার কাছে কেউ উঠবার স্যার এই এখন হাত তুললো রে, ওয়াজ না শুনে যাবো। টাইলস লাগবে 228টা টাইলস, 228টা টাইলস লাগবে। কয়টা উঠছে কে রে? এটি আমার ভাই আমিনুল আদায় করলো, টাইলস কয়টা উঠো তার একটা হিসাব নাই। ২২৮-এর মধ্যে 12টা উঠলো, এটা কি টাইস রে? দেওয়ালের না মাজার? মাদ্রাসা তো, মাদ্রাসার 228 পিস টাইস লাগবে। একটা টাইস মাত্র 300 টাকা করে দাম, তা আপনাদের মধ্যে একটা করে দিবেন না 10টা করে দিবেন? 10টা দিলে 3000 টাকা লাগবে। আপনার পায়খানার টাইস আছে, গোসলখানার টাইস আছে, আর এই মাদ্রাসায় নবীর ঘরে টাইস দিতে শয়তান বলবি দেশ না দেশ না। আপনি যতই বাড়ি ঘর করেন যতই দেখেন, হাই হাই বাড়ি রে সব থুয়া থুয়া কবরের যা লাগবে। আর এই মাদ্রাসার বাচ্চারা টাইসের উপরে কোরআন পড়বে, আপনার কবরে আল্লাহ সদ্যা জারিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোলে হবে না, হাত তোলেন, হাত তোলেন। 228 টাইসকে একজনে দিবেন, কত দিবেন আপনি? এই ভাই কে কে লিখতেছে টাইস লিখতেছে? ওই যে একজন দুটা তাই না, আপনি দুটা দিবেন। এই ধার কয়টা? এই ভাই এই সাইড কয়টা দিবেন? না না কয়টা দিবেন সেটা বল, সব সমস্ত টাইস একজনে দিবি। আলহামদুলিল্লাহ ভাই রে, ওয়া সার্থক হয়ে গেছে ভাই রে। এ সোনার সানের একটু চেহারা দেখি, এই ঢপটা দেখি রে,
নাম কি ভাই নাম কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইজান বসেন এখন আবার আলোচনা শুরু হবে এই মাঝখানের যে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটা পুরো করে বসেন এই যে স্লিপ ধরেন আর একজন কোরআন শরীফ বাবদ নগদে ৫০০ এই যে হাজার টাকা থরথর করে গেল রে আচ্ছা এই দিলাম আর ৫০০ দাও কোরআন শরীফ বাবদ ৫০০ টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না কি নাম মাশাআল্লাহ আমার রাজিয়া সুলতানা মা একটা জানলা করলো দান আল্লাহ রাজিয়ার দানকে কবুল করে নিয়ে মা ফাতেমার সঙ্গে জান্নাত দান জোরে কান আমিন জানলা ৫টা হয়ে গেল ৫টা ছড়া হলো ওই জানলা করতে দিবে কেমন করে শিখছ আর বাপক ধরা লাগবে কি কাগজ না 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 ওগুলো শোনা লাগবে না কাগজ লেখা মাত্রই জান্নাতের খাতাত লেখা হয়ে গেছে প্রকাশ্যে দানের সাথে গোপনে দেওয়া ভালো আর আপনার কাছে অনুরোধ হামাক দিয়ে আদায় করে নেবেন না ভাই ওয়াজ করলেন দুই ঘন্টার জায়গা আড়াই ঘন্টা সমস্যা নেই কিন্তু আদায় করার যে মাহফিল ভেঙে যায় হওয়ার খুবই কষ্ট হয় এই যতক্ষণ ওয়াজ করছি আপনারা বলেন তো লড়াচড়া আছে কথা কন না কেন লড়াচড়া আছে আদায় ধরবে হাত পর্যন্ত তুললো তাও আর হাত ঠিক তুলো না এই সামনে আসুন তো এই ভাই রে খুঁটে হয়ে গেছেন নাকি রে এই সামনে আসুন দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে দুই জায়গা যে জায়গায় বসেছেন ওই জায়গা আর এক জায়গায় এসে বসলেন ওই জায়গা এটা কি মনে করতেছেন বেহেস্তের বাগান ভাই এইগুলার সাক্ষীতে আল্লাহ আমাকে জান্নাত দেবে মনে করেন না যে নামাজ রোজা হজ জাকাতে আমলের কারণে জান্নাত অত সোজা না আজকে আজকে কয় তারিখ ৮ তারিখ ৯ তারিখ হয়ে গেছে সামনে ১১ তারিখে আমাদের তারাবি হবে ১২ তারিখ থেকে আমরা পবিত্র রমজান পেয়ে যাব জোরে কান ঠিক কি না যে রমজান সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথাই বলেছেন হাদিসেও নবী বলেছেন আমি আপনাদের সামনে রমজান সম্পর্কে দুটা কথা বলবো কারণ এই মাহফিল হওয়ার পরে আগামী রমজান পর্যন্ত আর কোনো মাহফিল আছে আর কোনো মাহফিল নাই খুব খেয়াল করবেন এই যে আমরা ইবাদতগুলো করি এই যে নামাজ পড়ি ১ নম্বর নামাজ এ নামাজ কিন্তু আমি আল্লাহর জন্যও পড়ি আবার অনেক সময় মানুষকে দেখানোর জন্যও পড়ি ধরে কোন ঠিক কিনা আমি যখন বাড়িতে নামাজ পড়ি তখন দেখবেন ধড়ফড় করে পড়ি মসজিদ যখন নামাজ পড়ি তখন আমার মন বলে কেউ না কেউ তোর নামাজ পড়া দেখতেছে তার মানে বোঝা গেল নামাজ আমরা আল্লাহর জন্যও পড়ি অনেক সময় মানুষকে দেখানোর জন্যও আমরা নামাজ পড়ি আমরা যে জাকাত দেই এই জাকাত কিন্তু আল্লাহর জন্যই দেই আবার মানুষকে দেখানোর জন্যেও ফেসবুকে এবং ইউটিউবে আমরা ভিডিও করে ছাড়ে দেই ধরে কোন কথা ঠিক কিনা আল্লাহর জন্য ঠিক আছে আল্লাহর জন্যও আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু জাকাত দেই আমরা যে হজ করি আল্লাহর জন্যই করি আবার আল হাজ না লিখলে আমরা মন খারাপ করি ধরে কোন কথা ঠিক কিনা তার মানে কি বোঝা গেল নামাজ আল্লাহর জন্যই করি মানুষকে দেখানোর জন্যও করি জাকাত আল্লাহর জন্যও দেই মানুষকে দেখানোর জন্যও দেই আবার হজ আল্লাহর জন্যও করি মানুষকে দেখানোর জন্যও করি কিন্তু শুধুমাত্র রমজান মাসে রোজা এই রোজা কেউ মানুষকে দেখানোর জন্য করে না মানুষকে দেখানোর জন্য ১৬ ঘন্টা পানাহার থেকে না খেয়ে কেউ বিরত থাকে না আপনি যখন গোসলখানায় যান আপনি যখন গোসলখানায় যান জানলা দরজা বন্ধ এই গরমের সময় মাথায় যখন পানি ঢালেন তখন ওই পানি কিন্তু নাকের উপর দিয়া মুখের উপর দিয়া বুকের উপর আসে 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 না ওই সময় যদি মন বলে কেউ তো দেখতেছে না রে কেউ তো দেখতেছে না এক ঝক্কা
আপনার বলেন তো খান। এই জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র রমজানের রোজায় পারে তোমাদেরকে মুত্তাকি বানায় দিতে। আল্লাহ রাসূল বলেছেন আসাউমুনি ওয়া না আযিবিহি, আবার অন্য হাদিসে বলেছে ওয়া না উযযাবিহি। এরা হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলতেছে রোজা আমার জন্য আর আমি আল্লাহ ওদেরকে নিজের হাতে পুরস্কার দিব। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নিজের হাতে কি পুরস্কার দিবে? আল্লাহ রাসূল বললেন হাশরের ময়দানে রোজাদারকে রায়হান নামক দরজা দিয়ে যখন জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের দরজায় আল্লাহ তাআলা রোজাদারের সঙ্গে দেখা করবে। রোজাদারের জন্য দুইটা পুরস্কার, ভাই যারা রোজা থাকেন তারা বুঝবেন কয়টা পুরস্কার। একটা পুরস্কার হলো ইফতারের সময়। আপনারা বলেন তো সারাদিন রোজা থাকে ইফতারের সময় কেমন লাগে? খালি ভালো। আর যারা রোজা না থাকে ইফতার নিয়ে বসে এরকে কেমন লাগে? ওরা খাচ্ছে মনে হয় খাসির জাবর কাটার মতন, শান্তি নাই। আর আমরা যে রোজাদার একটা খুরমা খেজুর এক জগ পানি খেলে ইফতার নিয়ে তখন বসে থাকি, ফেরেশতাকে আল্লাহ সারাদিন খাইনি আল্লাহ, এই সামনে পানি শরবত খাওয়ার খাচ্ছে না কেন? আল্লাহ কয় বারবার ঘড়ি দেখতেছে বুঝিস না, ওরা জীবনে হক দেখেনি রে, আমার ভয় রোজা রেখেছে। আমি আল্লাহ তারা ঘোষণা করে দিলাম রোজাদারের পুরস্কার আমি আল্লাহ ইফতারের সময় আর জান্নাতে দেখা দেব। তাহলে সামনে রোজা আমাদের রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক নিয়মে সঠিক ভাবে তাকওয়া অর্জনের জন্য রোজা রাখার তৌফিক দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখন যে আলোচনা বাকি আছে শর্টকাট করে আমি আলোচনাটা শেষ করে দিব, একটু মনোযোগ দা শোনেন। উসমান গনি রাখারের হাত ধরে বসে আছে, কিছুক্ষণ পরে নামাজের জামাতের টাইম, তখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। যেই মুয়াজ্জিন আকামত দিচ্ছেন এমন সময় হযরত উমর মেহরাবের ভিতরে, যেই মেহরাবের মধ্যে রাখাল খালি এইভাবে দেখতেছে কে রে, এটা তো মানে বাইরে যার সাথে এই মালি তো রাখাল যেই বলছে কতকামাতিস সালাম কতকামাতিস সালাম, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যেই বলছে কতকামাতিস সালাম কতকামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছেড়ে দেয়, বলে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি লোকমা দিলে। রাখাল কয় এই জন্যই তো তুই কানা, দেখবার আসে দেখবার পাস না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া জানিস না? দ্বিতীয় কাতারে একজন সাহাবি দৌড় এসে রাখালের হাতটা হ্যাঁস কাটা দেয়, কাকে কানা কানা বলে তিরস্কার করিস, চিনিস চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহাবি বলতেছে পাগল, যারা কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই কইছে রাখাল কান্দের, বলে আল্লাহ রে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে আঙ্গুল দেখায়, বলে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলা, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। শুধুমাত্র উমরকে দেখার জন্য সামনে কাতারে, সামনে কাতার থেকে যদি পথিককে দেখতে পাই তাহলে লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। হাজার হাজার সাহাবিরা কান্দে, সমস্ত সাহাবি যখন কান্দে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কান্দাকান্দি শুরু হয়ে গেল। উসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে গড়ে দেয়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে
কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমির আল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই। উমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে ভাই যান, আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতর আল্লাহর কোরআন আমি দেখতে পাই। আজকে কি বুঝলেন, এ কোরআন খালি আবু জেহেলের মতন শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করে কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক, আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করি তাহলে প্রাইমারির জন্য চাঁদা তোলা লাগবে, দান তোলা লাগবে, হাফিজি মাদ্রাসার দান তোলা লাগবে না। কোরআনের গুরুত্ব বুঝলেই প্রত্যেকটা নেতাদের সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় তাহলে প্রাইমারি আর থাকবে না। করোনার সময় প্রাইমারি বন্ধ হয়ে গেছিল, জোরে কোন ঠিক কিনা, আর হাফেজি মাদ্রাসা বন্ধ ছিল না। বাংলাদেশে করোনা আইন চালু হলে প্রাইমারি জন্য করোনা হবি করোনা করোনা, এখানে এসে একরা পড়ো না নয় পড়ো একরা। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুক, মাদ্রাসার দায়িত্বে আছেন এবং গোটা বাংলাদেশ ওয়াজ করেন আমার অত্যন্ত মহব্বতের। আমাকে দাওয়াত দিয়ে বলছিল হুজুর এখানে আসতে হবে, আল্লাহ নিয়ে আইছে অসুস্থ অবস্থায়। প্রথম প্রথম মনে হয়েছিল ঘন্টা খানিক আলোচনা করবো, কিন্তু আপনাকে আজকে বসার সাইজ খুব ভালো লাগলো। হ্যাঁ, ওয়াজ করা অবস্থায় লড়া নাই সড়া নেই, এটি একা চালি তো সব জায়গাতেই লড়াই, অসুবিধা নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক কোরআনের জন্য। কামরুজ্জামান বাবু সহ সভাপতি পিছনে বসে আছে, উনি কুটি ভাই পিছনে আমার শ্বশুর এক বিঘা জমিও দিয়েছে, জামাই আর ৫,০০০ টাকা দান করে মহিলা মাদ্রাসার জন্য ওনার শ্বশুর এক বিঘা জমি দিছে। শ্বশুর জীবিত আছে, আচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুক, সকলের মাহফিল শোনাকে কবুল করুক। সবাই ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই তারা আপনার মাঝে দোয়া চাইছেন, সভাপতি ভাই একটা ডাটের লোক, খুব মহব্বতের মানুষ, পরশুদিন আমি দেখছিলাম আজকেও দেখলাম একে শেষ পর্যন্ত থাকলো, বহু দান করছেন। সামনে রমজান মাসে আবার ইফতারি করাবেন, তাই না ভাই? আবার ইফতারি করাবেন, দিয়ে দিছেন একবারে দিয়ে দিছে। হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব হজে যাবেন, খাস করে আমরা সকল সকলের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা রানী পুকুর কিরাতুল কোরআন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও, জীবিত যারা আছে আল্লাহ হায়াতের তাইয়্যেবা দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার আঙ্গি নাই, সেই সন্ধ্যা থেকে রাত ১১:৩০ পার হয়ে গেছে, এ দীর্ঘ সময় পর্যন্ত যারা বসে বসে আলোচনা শুনল সকলকে আল্লাহ আপনি জান্নাতি কবুল করে নেন। আল্লাহ তাআলা জাহাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায়, নবী পাকের রওজা মোবারকে কবুল করেন, আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম উম্মাতুল মুমিনিন শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করে। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা যাদের কবরের ঘরে তিম হয়ে গেছে, আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানান। বাবার বাড়িঘর সবই আছে, আমাদের বাবা যাদের কবরের ঘরে গেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দে। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করেন, সহসভাপতি কবুল করেন, সহসভাপতির মধ্যে প্রিন্সিপাল সাহেব হজে যাবেন, আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে তাকে হজ ব্রত পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ওনার মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন।
আয় আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে দান করেছে আল্লাহ আমার মা বোনদের আবেদন সালিহা পর্দা নিশি কবুল করেন আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আলেম ওলামা হাফেজকারী ইমাম মসজিদ মুরব্বি হাদিস সাহেব যুবক কোসি কাছা আল্লাহ যার দুই কানা পছন্দ করেন সেই দুই হাতের ওসিলাই আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন আল্লাহ মিডিয়া ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করেন এই মিডিয়াগুলো যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করে আল্লাহ আজকে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে যেন কোরআন বিজয়ের আন্দোলন হয় আল্লাহ এই নিয়তে মিডিয়াগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ কত কষ্ট করে এরা খাওয়া নাই দাওয়া নাই কত দূর দারাজ থেকে এসে আল্লাহ তোমার কোরআনের কথাগুলো এরা ধারণ করে মানুষের কাছে প্রচার করে এই খেদমতকে আল্লাহ তাদের জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নিন আল্লাহ কে কোন নিয়তে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ বিশেষ একটা দান ২২৮ একজনই দিল কত বড় দান আজকের মাহফিলের সভাপতি সাহেব ইফতারির জন্য দেয় মাহফিলের জন্য দেয় আবার জানলাও দিল দরজাও দিল আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন একটা দোয়া না করলে নয় ফিলিস্তিনি মুসলমানের জন্য আল্লাহ আল্লাহ আপনি সবই পারেন সব দেখতেছেন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে বিজয় দেন যারা চলে গেছে দুনিয়া ছেড়ে শাহাদতের মর্যাদা দিয়ে দেন আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পরিশেষে মাদ্রাসার জন্য দোয়া করি মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালেবে যে মাথায় পাগড়ি দেওয়া হলো হকান হাফিজ আলিম কবুল করেন আল্লাহ মাদ্রাসার এই তালেবে ইলমদেরকে মাতার জেহানি শক্তি বাড়ায় দেন আল্লাহ এরা যে যে নিয়ত করে ভর্তি হয়েছে মাদ্রাসায় সেই হিসাবে তাদেরকে হাফিজ আলেম হকানে হাফিজ হকানে আলিম হিসাবে তালেবে ইলমদের কবুল করে নিন আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرتي كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته